सर्वम शुभमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা अगस्ट 2023 কুম্ভ লগ্ন কুম্ভ রাশির দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি আপনাদের 18 আগস্ট অবধি সপ্তমে মঙ্গলের অবস্থান থাকছে। লগ্ন রাশিতে বক্রী শনি অবস্থান করে আছে, তার সমসপ্তমে মঙ্গল। সুতরাং এটা অবশ্যই একটা অত্যন্ত পাওয়ারফুল এনার্জি অ্যাক্সিস, তার জন্য বিশেষ ধৈর্য, বিশেষ মানসিক শান্তি নিয়ে কিন্তু এই সময়টাকে অতিবাহিত করতে হবে। 7 আগস্ট শুক্র আপনাদের রাজ্যকারক 4th & 9th লর্ড সপ্তমভাবে বক্রগতি থেকে ষষ্ঠে গণ্ডন্ত ফেজকে ক্রস করবে মঘা থেকে আশ্লেষা। এই বক্রী শুক্রর যে সঞ্চার, এটা আপনাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল, অত্যন্ত সিগনিফিক্যান্ট। পারিবারিক সুখ শান্তি, বাবা মা, কর্ম এবং নিজেদের হেলথ, এই সব বিষয়ে কিন্তু আকস্মিকভাবে ইস্যুস তৈরি হতে পারে। অতীতের আনরিজলভড ইস্যুস, যেটা আমরা জানি না যেগুলো আনরিজলভড, সেই জন্যই সেই আনরিজলভড ইস্যুসগুলো আবার নতুন করে বর্তমানে প্রকট হয়ে উইল সিক রেজলিউশন। তো হেলথের বিষয়ে বিশেষ সাবধান থাকতে হবে, কারণ লগ্ন রাশির অধিপতি গ্রহ শনি বক্রগতিতে আছে, তার সঙ্গে শুক্র একটা মেজর হেলথ রিলেটেড প্ল্যানেট, সে বক্রগতিতে 6th হাউসে যাচ্ছে। এবং বুধ আপনাদের পঞ্চম এবং অষ্টম পতি সপ্তমে থাকছে, বুধ 23 আগস্ট বক্রগতিতে যাবে। তো থিঙ্কিং মাইন্ড পঞ্চম পতি কিন্তু বক্রগতিতে যাবে, এবং অষ্টম পতি সপ্তমে বক্রগতিতে কনজুগাল লাইফকে কিছু চ্যালেঞ্জেস থ্রো করবে, প্লাস কনজুগাল লাইফের সিগনিফিকেটর শুক্র তো বক্রগতিতে আছেই। বিয়ে সংক্রান্ত সিদ্ধান্ত, ফিক্সিং ম্যারেজেস নিয়ে বি ভেরি কেয়ারফুল। বৃহস্পতি রাহু আপনাদের 3rd হাউসে অবস্থান করছে, কেতু আপনাদের 9মে অবস্থান করছে। 16 আগস্ট অবধি আমরা বিশেষ পুরুষোত্তম, অধিক পুরুষোত্তম শ্রাবণ মাস পাচ্ছি। এটা একটা অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী সময়। অধিক মাস আমরা 3 বছর অন্তর অন্তর পাই, এবং এই বছরের অধিক মাস আমরা 19 বছর পর পেয়েছি, কারণ 2টো শ্রাবণ মাস, যেটা ভীষণ ভীষণ বিরল এবং শক্তিশালী। তো এই অধিক পুরুষোত্তম মাসকে কেন্দ্র করে আমরা শ্রাবণ মাসের শুক্লপক্ষের সপ্তমী এবং শিব চতুর্দশী তিথিতে অযোধ্যার হনুমান গাড়িতে এবং কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গতে বিশেষ পুজো নিবেদন করেছি। সেখানকার প্রসাদ আমাদের আসছে হনুমানজির এই মহাবীর সিঁদুর, হনুমানজির তুলসীর মালা, দেবাদিদেব মহাদেবের অভিষেকের ভস্ম এবং সিঙ্গল পাঁচমুখী রুদ্রাক্ষ এবং পাঁচমুখী রুদ্রাক্ষর মালা। অত্যন্ত সুলভ মূল্যে আমাদের একটা রক্ষা কবচ হয়ে থাকবে, বিশেষ করে আপনাদের কুম্ভ রাশির সাড়েসাথী চলছে, যাদেরই সাড়েসাথী ডাইয়া রাহুকেতু অ্যাক্রস দ্য বোর্ড, এটা একটা বিশেষ রক্ষা কবচ, অত্যন্ত সুলভ মূল্যে শ্রাবণ মাসে। আপনারা জানেন এটা কতটা কঠিন এটা সংগ্রহ করা, কারণ এত ভিড়, মন্দিরে প্রবেশ করাই বিভীষিকা, ঘন্টার পর ঘন্টা লাইন, সার্পেন্টাইন লেন চলছে তো চলছেই। তো ট্রেনের টিকিট পাওয়া যায় না, আপনি এসি ফার্স্ট ক্লাসের বুকিং করে গেলেও আপনার বাড়তে এসে লোক বসে পড়বে, এমন অবস্থা এই সময়। তো অবশ্যই এটা দেবাদিদেব মহাদেব এবং হনুমানজির কৃপা যে আমরা এটা সংগ্রহ করতে পেরেছি। তো তার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিভাবে সংগ্রহ করবেন পদ্ধতিটা জেনে নেবেন, অত্যন্ত স্বল্প মূল্যে, এবং আপনাদের বাই কোরিয়ার বাই স্পিড পোস্ট পাঠিয়ে দেবো, অসুবিধে কিছু নেই। আর এই অগস্ট 2023 যে
মানসিকতা নিয়ে আমরা চলব, সেটা নিয়ে একটু আলোচনা করি। সন্ত কবীর বলছেন, কবিরা খরা বাজার মে মাঙ্গে সবকি খ্যার, না কাহু সে দোস্তি না কাহু সে বৈর। তো সন্ত কবীর বলছেন যে উনি একটা ভিড় লোক সমাগমের জায়গায় দাঁড়িয়ে আছেন বাজারে, সকলের মঙ্গল হিত কামনা করছেন, কারুর সঙ্গে তার বিশেষ মৈত্রী বা প্রীতি নেই এবং কারুর সঙ্গেও তার শত্রুতা বা বৈরিতা নেই, অর্থাৎ একটা নিরপেক্ষ রাগ দ্বেষহীন মানসিকতা, নন সেন্সিটিভ, ইনসেন্সিটিভ নয়। তো এই মানসিকতাটা আমাদের বিশেষ প্রয়োজন, কারণ অগস্টের 18 তারিখ অবধি লগ্নপতি রাশি অধিপতি শনি বক্রি তার সমসপ্তমে মঙ্গল, একটা বিশেষভাবে বিবাদ, বিরোধিতা, অপোজিশন, কনফ্লিক্ট জেনারেটিং একটা এনার্জি। তো এটাকে মোকাবিলা করার জন্য মানসিকতার মধ্যে একটা নিরপেক্ষ সমভাব রাখাটা বিশেষ প্রয়োজন, এটা আমাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। মাসের প্রথম দুটো দিন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগস্ট 2023, কুম্ভলগ্ন কুম্ভ রাশি, বিশেষ করে কর্মক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, তার সঙ্গে হার্ড ওয়ার্ক, অনেক শ্রম সাপেক্ষ হবে সব কাজ, বিশেষভাবে যে কাজ এক ঘন্টায় হয়ে যায় রেজাল্ট পেতে একটু বেগ পেতে হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এবং ব্যয় বাহুল্যতাও থাকছে। থার্ড অ্যান্ড ফোর্থ অগস্ট 2023, কুম্ভলগ্ন কুম্ভ রাশি, শরীর স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধে অনুভব করবেন, তার সঙ্গে মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা থাকবে, বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল, সেখানে নিজেদের সংযত রাখতে হবে। তবে পজিটিভ সাইডে কর্মক্ষেত্রে বিশেষ বিশেষ শুভ কিন্তু কানেকশনস, অর্থনৈতিক আর্থিক দিকেও কিন্তু শুভ ফল দেখা যাচ্ছে। ফিফথ অ্যান্ড সিক্সথ অগস্ট 2023, কুম্ভলগ্ন কুম্ভ রাশি, চোখ নিয়ে কিছু সমস্যা অনুভব করতে পারেন, কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, ইমোশনাল সেন্টিমেন্টাল মাইন্ডের একটা প্রাধান্য থাকবে, সেটাকে কন্ট্রোলে রেখে প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন, প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে নিজেদের চালনা করার। সেভেন্থ অ্যান্ড এইট অগস্ট 2023, কুম্ভলগ্ন কুম্ভ রাশি, বিশেষ করে কিছু নিজেদের পুরুষাকার, নিজেদের একটা পুরুষার্থের মাধ্যমে কিছু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা, এবং ইন্টারনেট নেটওয়ার্কিং মিডিয়ার মাধ্যমে, কিছু যোগাযোগের মাধ্যমে, স্টক মার্কেটের মাধ্যমে কিছু ফিনান্সিয়াল গেইন হওয়ার সম্ভাবনা। নাইন টেন্থ অ্যান্ড ইলেভেন্থ, 9, 10, আর 11 অগস্ট 2023, কুম্ভলগ্ন কুম্ভ রাশি, পারিবারিক ক্ষেত্রে বিশেষ একটা শান্তি বিঘ্নিত হওয়া, পারিবারিক কিছু ভুল বোঝাবুঝি, মায়ের সঙ্গে দ্বন্দ্ব, এবং কর্মক্ষেত্রে কিছু ব্যর্থতা, কাজ না করে উঠতে পারার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, মন মানসিকতার মধ্যে বিশেষ চাঞ্চল্য থাকবে। টুয়েলভ অ্যান্ড থার্টিনথ অগস্ট 2023, কুম্ভলগ্ন কুম্ভ রাশি, সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ এবং ওভার থিঙ্কিং, স্ট্রেস আর টেনশন, উদ্বেগ, উৎকণ্ঠা হওয়ার সম্ভাবনা। 14, 15, 16 অগস্ট 2023, কুম্ভলগ্ন কুম্ভ রাশি, কর্মসূত্রে বিশেষ কিছু বিনোদন, কিছু মনোরঞ্জনের ব্যবস্থা, কর্মক্ষেত্রে বিশেষ স্বীকৃতি লাভ, কিছু অর্থ ব্যয়ও দেখা যাচ্ছে, মন মানসিকতার মধ্যে একটা কনফিডেন্স, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। 17 এবং 18 দাম্পত্য জীবনে এবং ওভারঅল সামাজিক ক্ষেত্রে কিছু বিবাদ প্রবণতা, তর্কের প্রবণতা থাকবে, অবশ্যই সেখানে কিন্তু আপনাদের নিজেদের সংযত রাখতে হবে, ভ্রমণের যোগ প্রবল। 19, 20, 21 কিছু মাইক্রো ম্যানেজমেন্ট, কিছু আনইম্পর্টেন্ট
গুরুত্বহীন কাজে সময় ব্যয় করে কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা এবং মন মানসিকতার মধ্যে অহেতুক ভয় ভীতি থেকে কিছু টেনশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 22 এবং 23 কর্মসূত্রে কিছু ভ্রমণের যোগাযোগ, আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে। তবে নিজেদের পুরনো কোনো পেমেন্ট, আটকে থাকা টাকা পয়সা কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা, এসে যাওয়ার, পেয়ে যাওয়ার সম্ভাবনা 22 এবং 23। 24 আর 25 কর্মক্ষেত্রে কিছু চাঞ্চল্য, মানসিক চাঞ্চল্য, সেখান থেকে কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা এবং কর্মসূত্রে দূর ভ্রমণের যোগ 24 আর 25-এ দেখা যাচ্ছে। 26 আর 27 বিশেষভাবে কর্মসূত্রে আর্থিক উন্নতি, পুরনো কিছু বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা এবং মন মানসিকতার মধ্যে একটা কনফিডেন্স এবং সেখান থেকে কিছু বিশেষ কৃতিত্ব অর্জনেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। 28 এবং 29 দূর ভ্রমণ এবং প্রভূত অর্থ ব্যয়ের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 30 এবং 31 মাসের শেষ দুটো দিন কুম্ভলগ্ন কুম্ভরাশি, শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকতে হবে। মন মানসিকতার মধ্যে একটা অবসাদ, একটা নিরাশ ভাব, আত্মবিশ্বাসের অভাব এবং সার্বিকভাবে কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন। ওভারঅল অগস্ট 2023 কুম্ভলগ্ন কুম্ভরাশি, কুম্ভরাশি সাড়ে সাথেই চলছে, একদম এক্সট্রিম পিক ফেজ গৃহপ্রবেশ। সেখানে আপনাদের 18 অগস্ট অবধি লগ্ন সপ্তম অ্যাক্সিসে বক্রী শনি আর মঙ্গল মুখোমুখি, তারপর বক্রী শনি আর বক্রী বুধ মুখোমুখি। অবশ্যই হেলথ রিলেটেড, নার্ভ রিলেটেড ইস্যুস এবং শুক্রও সেখানে বক্রগতিতে থাকছে 7th এবং 6th। সুতরাং এই বিষয়ে কিন্তু সাবধান থাকতেই হবে। যে পরামর্শগুলো দিলাম সেগুলো অনুসরণ করে চললে আশা করব আপনারা অগস্ট 2023 শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্তা।